দেখেন এর ভিতরে দুই রকম হাঁস আছে, একটা আছে 2 মাসের হাঁস আছে, আর একটা আছে 35 থেকে 40 দিনের মধ্যে, দুই রকম হাঁস আছে। আর যেগুলো বড় হাঁস দেখছেন এগুলো 2 মাসের, আর বড় হাঁসগুলো সমানই হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কিন্তু বোঝা যাবে না জলের মধ্যে। আচ্ছা, আপনি যে এই যে পুকুরে যে চাষ করছেন, তো এক্ষেত্রে তো আপনার খাবারের পরিমাণটা বা খরচের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে না? অনেকটা কমে যাচ্ছে, কারণ জলে যেগুলো আদাবানা হিসেবে হচ্ছে এগুলো তো আমরা অন্য কোথাও থেকে নিয়ে সেখানে ঢেলেছি। কেননা যখন আমরা এই হাঁসগুলোকে ম্যাস ধান গুঁড়ো খাওয়াবো, তার পাশাপাশি যদি এইগুলো দিতে থাকি তাহলে আমাদের খাদ্যের পরিমাণ অনেক কম লাগবে, কারণ তারা আমাদের খরচটা অনেকটাই কমে যাবে যার জন্য আমাদের লাভের অঙ্কটা বেশি হয়ে যায়। আসুন চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়া, এদিকে হাঁসগুলো সমস্ত চারিদিকে উঠে যায়। যখন রৌদ্র বেশি রূপে হয়ে যায় চারিদিকে উঠে যায়, তখন তো পুকুরে আর থাকে না। আচ্ছা, চলুন ওই সাইডে, আপনারা তো দেখছেন ওইদিকে আপনি সাধারণত মানে খাবারগুলো সাধারণত দেন, তাই না? হ্যাঁ, তো কি দিচ্ছেন একটু দেখি ওই সাইডে। এখানে কি খাবার দিচ্ছেন? এখানটায় দেওয়া হয় ধানের গুঁড়ো, দেওয়া হয় এই যে এখানটায় আমরা দিয়ে দিই, এখানটায় দিবো, নাড়া দিই, এই ডাব্বাটায় দিই, এখানটায় তখন কি ম্যাশ ধানের গুঁড়ো ধান একসঙ্গে মিক্সার করে দিই এখানটায়। আচ্ছা, এই যে ডাবরটায় তখন কি এই হাঁসগুলো উঠে এসে এখানটায় খেয়ে নেয়। এবার যেগুলো বেশির অংশ নিচে খেয়ে আসে সেগুলো কম খায়, আর যেগুলো উপরে থেকে যায় তারা শুধু এখানটায় খেয়ে থাকে, জলে কম নয়। আর একটা জিনিস, এই ক্যাম্পবেল হাঁস জলে খুব কম সময় থাকে, অল্প সময় থাকার পর উঠে আসে। হ্যাঁ, কেননা এগুলো থেকে ছায়া মানে ঠান্ডা আবহাওয়া বেশি ভালোবাসে। তো একটা জিনিস আমি দেখেছি যে যারা ধরুন যে ফার্মের জন্য উদ্যোগ হচ্ছে, মানে ক্যাম্পবেল হাঁস চাষের জন্য উদ্যোগী যারা হচ্ছেন, তো অনেকে বলছেন, একটা কোশ্চেন করছেন অনেকে, যে এই হাঁসগুলো সাধারণত বিক্রি কোথায় করব, এবং যখন ডিম যখন হবে তখন সেই ডিমগুলো আমরা কোথায় সেল করব। তো আপনারা এই বিষয়ে একটু আপনাদের নিজের অভিজ্ঞতাটা আমাদের সামনে শেয়ার করুন। দেখুন, এই যে হাঁস বিক্রি করা, এগুলো আমাদের মানে অনেক রকম, আমরা মিনিমাম 4 বছর আগে থেকে এই জিনিসটা করছি, ফার্ম এবং ফার্মের সঙ্গে জড়িত আছে আমরা, যে হাঁস কোথায় বিক্রি করব, ডিম কোথায় বিক্রি করব, কে নিবে, এরকমের জন্য তার জন্য অভিজ্ঞতা প্রয়োজন আছে। যে আমি আজকে ঝট করে ফার্ম করে ফেললাম, কোথায় থেকে হাঁস নিবো, কোথায় বিক্রি করবো, ডিম কোথায় বিক্রি করবো, এটা জানার অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তার মার্কেটটা তাহলে আগে চিনতে হবে, তাই? অবশ্যই, তার জন্য আগে মার্কেটটা জানতে হবে, মার্কেটটা চিনতে হবে, তবেই না ফার্মের দিকে এগোতে হবে। যদি আমি যদি মার্কেটটা না চিনে যদি হাঁস হাঁস ব্যবহার করি, হাঁস যদি পালন করি, তাহলে তো আমাকে লস খেয়ে যেতে হবে। কোথায় বিক্রি করবো আমি হাঁস, ডিম কোথায় বিক্রি করবো? আজ তো এখন বর্তমানে ক্যাম্পবেলের ডিমের ক্রাইসিস, কোথায় পাবো আমি ডিম? যার জন্য সেই মার্কেটটা ঠিকভাবে বুঝতে হবে, চিনতে হবে, তার জন্য আগে মার্কেটটা জানতে হবে, যে মার্কেটটা কোথায় হয়। হ্যাঁ, এবং আপনি ফার্ম সম্পর্কে বিস্তারিত হয়ে আমাদের মানে চ্যানেলকে যে সময় দিলেন, এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ, কেননা এই যে আপনারা এসেছেন যে বেকারদের পিছনে, বেকার ঘোষণার জন্য যে আপনারা যে পরিশ্রম করছেন আমাদের পিছনে, কি বেকার যে ছেলেপেলে আছে তারা দেখুক এবং তারাও এই কাজের জন্য উৎসাহ হোক। আর আমিও বলি এর সঙ্গে সঙ্গে যে এই ভিডিওটি যারা দেখছেন, আগাগোড়ি যারা দেখছেন, তারা শেয়ার করবেন এবং অপর বেকার ভাইদের একটু দেখার সুযোগ করে দেবেন। তার সাথে সাথে এই যে যারা চ্যানেল নিয়ে এসেছে আমাদের সঙ্গে, তাদেরও আমরা উৎসাহ করব, কেননা সেই সব ভাইয়েরাও বন্ধুরাও এসেছে যে আমাদের পিছনে বেকার ঘোষণার জন্য, বেকারত্বের যে জ্বালা, বেকার যে কোথায় পড়ে আছে, সেই বেকারদের তুলে দেওয়ার জন্য আজকে তারা এখানে এসেছে আমাদের সঙ্গে ভিজিট করতে এবং আমাদের এই ফার্ম দেখতে। যার জন্যে সবাইকে বলি যে ভিডিওটি অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। যদি ধরুন যে কোনো সাহায্য এবং পরামর্শের জন্য যদি আপনার সঙ্গে দেখা করে, তাহলে পরে অবশ্যই আমার ফার্মে এসে ভিজিট করতে পারি, তাকে পরামর্শ দেবো, সে আসুক, কীভাবে পরিচালনা করছে সেই জিনিসটা দেখা। অবশ্যই আমার কাছে আসুক, আমার কাছে সময় নিক, সে তাকে আমি বুঝিয়ে বলবো, সে অবশ্যই করতে দেয়। আমিও একজন বেকার, একজন বেকারকে আমার বলার কর্তব্য, আমি যে জায়গায় পৌঁছাচ্ছি তাকে সে জায়গায় পৌঁছে দেবো। আজকে তো আমরা সবাই এক, কেননা ব্যবসা ক্ষেত্রে কেউ ভুল করেছে, আজকে আমি কিছু জানতাম না, আজকে তো শিখেছি আমি, সে ভুল করতে করতে শিখেছি, কারোর মাধ্যমে শিখেছি, কারোর সঙ্গে জিজ্ঞেস করে শিখেছি। কেউ যদি করতে চায় সে আসুক, তাকে বলার জন্য আমরা রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি, অবশ্যই তার জন্য দরজা খোলা আছে আমাদের কাছে। ঠিক আছে, আপনাকে তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।